আরেকটা আজান আছে মক্কায় হয় সেটাও দেব তা আপনারা তো হাদিয়াটা দিয়া কিছু দেন না তা কি দেব পুরস্কার টুরস্কার না দিলে একটু খুশি না হইলে কি আজান দেয়া যায় তাহলে বস বসে আসলে কেউ হাদিয়াটা দিয়া দিচ্ছে না আজান বানায় ভালো হচ্ছে না তাই মনে হচ্ছে উৎসাহ তো দেন না অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই ইনশাল্লাহ অবশ্যই দেওয়া হবে অবশ্যই কি আপনারা তো হাদিয়াটা দিয়া দেন না ভাই অর্থাৎ আমার একটা কথা না বললে হয় না আমার শায়খ একটা কথা বলছে যে বাবারে ওই ফেস্টোর মতো দুনিয়া সমান ই হইলে হবে না ইমান হইলে হবে না অর্থাৎ মেহগুনি গাছ মেহগুনি কাঠের মতো অথবা লোহা কাঠের মতো ছোট একটু কাঠ হও তাতে লাভ আছে কারণ ফেস্টো একটা মনে করেন ফেস্টো সংখ্যা কিন্তু অনেক কিন্তু একটা মেজর কাঠের কাছে পরাস্ত হয় কিছু দিয়া লাগে না পেট্রোল দিয়া লাগে না আবার কেরাসিন তেল দিয়া লাগে না কিন্তু এর দ্বারা বুঝাইছে অল্প সংখ্যক লোক যদি আল্লাহর কাছে পৌঁছে যায় এটাই আল্লাহর কাছে অনেক প্রিয় কারণ বেঈমানের সংখ্যা যদি অনেক হয় তাতে আল্লাহর কিছু যায় আসে না কিন্তু ইমানদারের সংখ্যা যদি একজন হয় ওইটাই কিন্তু আল্লাহর কাছে প্রিয় তা আমি আপনারা যে ধৈর্যের প্রমাণ দিচ্ছেন আমি মনে করি যে আপনারা একজন খাঁটি ইমানদার মুখলিস মুখলিসিন ইমানদার ব্যক্তি আপনারা কারণ এই রাত্রে এখনো বসে আছেন আমার জন্য পারে আয়েশা তো পুরো মাঠ দেখছি ফাঁকা আসতেছে আচ্ছা আজান দেবো ইনশাল্লাহ কি দেবো ইনশাল্লাহ আর সাথে আছে আমার কি সাউন্ড এটা দৃপ্তি সাউন্ড অত্যন্ত মানসম্মত আমার কাছে ভালো লাগতেছে ঠিক আছে আমার মনে করেন একটা প্রোগ্রাম করে আসছি শরীরে বেশি এনার্জি নেই তারপরও যেভাবে উনি পরিচালনা করতেছে আলহামদুলিল্লাহ ওনার জন্য দোয়া করবেন না ইনশাল্লাহ ওনার জন্য ওনার পিতা মাতার জন্য ইনশাল্লাহ আমরা দোয়া করবো ঠিক কিনা ইনশাল্লাহ আর মিডিয়ার যে ভাইরা কষ্ট করতেছে তাদের জন্য দোয়া করবো করতে পারবো না আমরা ইনশাল্লাহ এর উপরে সাউন্ড হয় সাংবাদিক ভাই কি বলে এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেস উইথ স্টোনস ঠিক কি না এই জন্য সবাই আল্লাহকে দেখিয়ে দেন সবাই বলে আল্লাহু আকবার ইনশাআল্লাহ এই অল্প কয়েকজন লোকই আল্লাহর কাছে অনেক দামি হ্যাঁ শুরু করেন দেখি সাউন্ড ভালো না খারাপ এখন দেখা হবে খেলা হবে এখন কিডা বলছে ডাউল খারাপ এখন দেখি যে বিড়ালেও খায় আচ্ছা থাক এ ভাই সামনে আসেন এই পাশে আসেন সমস্যা নেই আপনারা এই পাশে আসেন হ্যাঁ ইনশাল্লাহ ভাইকে তো أشهد أن لا إله إلا الله Yeah.
أشهد أن لا إله إلا الله أشهد أن أشهد أن محمد رسول الله حي ঠান্ডা লাগছে তো অনেক, এই জন্য সেই সময় একটু মানে ভিতরে কফ জমে গেছে।